এই বিভিন্ন রাজনৈতিকদের তিন গ্রহিতা অনুষ্ঠান দ্বারা সেই সঙ্গে আমরা আমাদের বাংলাদেশ সরকারকে আহ্বান করব বিভিন্ন মুসলমান সঙ্গে নিয়ে আত্মীয়ভাবে সুরক্ষিত সহকারে ভারতের এই বিভিন্ন কর্মকাণ্ডের অবস্থান ব্যক্ত করেছে। আমরা সর্বোপরি মুসলমানের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ভারত বর্তমান গণমুসলিম এই সরকারের এই বিভিন্ন এই বিভিন্ন রাজনৈতিক থেকে তাদেরকে বিরত রাখবার জন্য তাদের বিপক্ষে অবস্থান ব্যক্ত করবার জন্য ব্যক্ত হওয়ার যান। সেই সঙ্গে আমি আজ আমার বাংলাদেশের বিশেষত আন্দোলন করছি বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন চেষ্টাগুলো অপশক্তিগুলো নিয়ে সুন্দরের সংস্কার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আসলে এটি অঙ্গীকারে আবদ্ধ এবং কারিগরীরা সেখানে আন্তর্জাতিকভাবে ঘটিত সেখানে বাংলাদেশের মতো একটি ধর্মকে কারিগরীরা ইসলামের নাম ব্যবহার করে ধর্মকে ধোকা দেওয়ার জন্য সরকারের সন্ত্রাসায় অথবা তাদের অনুমতি ক্রমে ইসলাম আন্দোলন হল এমন মুসলমানদের সেই ভোটার
এখানে সমস্ত আমাদের সমাজের ছেলে এই বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাব প্রতি শূন্য করার জন্য এটি ঘটনা যথেষ্ট। কাজে আজকে বাংলাদেশের মানুষকে যেভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে বন্ধুদের নাম দিয়ে একটি পুলিশ রাষ্ট্রে পরিণত করে বাংলাদেশের জনগণের অধিকারকে যেভাবে বুঝে বুঝিয়ে বিলুপ্ত করা হচ্ছে মনে করে থাকে যে এভাবে জনগণের কাছে দূর করায় আমাদের দাবার নিয়ে পৌঁছতে হবে এবং তাদেরকে
এই পূর্ণ বৈশ্বিক আন্দোলনের দাওয়াত দিয়ে বাংলাদেশ আমাদের দায়িত্ব পালন করতে পারি সেই জন্য সরকারকে আমরা দাবি জানাবো সরকারের কাছে যে এভাবে বারবার বারবার করে দুর্ঘটনা ঘটে ঘটে
Alhamdulillahirabbil alamin.